আল্লাহ রব্বুল আলমিন এমন খেলা দেখালেন পনেরো বছর ক্ষমতায় থাকার পরেও ক্ষমতা ছাড়ার পর এখন পালিয়ে বেড়াতে হচ্ছে এক মিনিটও বাংলার জমিনে প্রকাশ্যে দাঁড়াতে পারছেন না আর ষোলোটা বছর নির্যাতনের স্টিম রুলার যাদেরকে চাপিয়েছেন গদি ছাড়ার আগেও যাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহরবুল আলমিন বাংলার মাটিতে তাদেরকে শক্তভাবে দাঁড় করায় রেখে গোটা জাতির সামনে প্রসিদ্ধ করে দিয়েছে মায় পড়ে ও চুই দু পরে বিচারপতি শামসুদ্দিন মানিকের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না ঠিক না ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না গবেষক যারা তাদের মতে প্রকাশ করেছেন তারা এভাবে আগামী খুব দ্রুত সম্ভবত আগামী বছরের শেষের দিকেই গাজুয়াতুল হিন্দের সূচনা হবে মুসলিমদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে ইমানদার মুসলমানেরা হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাবে ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ভারতের নরেন্দ্র পৃথিবী সেও মতো ঘুরেও ইন্দুরের খুঁজে পাবে না ভিন্ন জমিন বদলে দেয়া হবে চাদরের মতো জমিনকে বিছিয়ে দেয়া হবে যদি এত লক্ষ টাকা দিতে পারেন তাহলে আপনার স্বামীকে ছাড়বো আর যদি দিতে না পারেন সম্মানিত হাজিরিন আমরা বিগত বছরগুলোতে একটি আমদানি করা স্লোগান শুনে এসেছি ধর্ম যার যার উৎসব সভা জোরে বলেন নাউজ বিল্লাহ ধর্ম যার উৎসবও তার তবে এই স্লোগানটা আমরা একটু উল্টাই দিতে পারি সেটা হলো ধর্ম যার যার দেশ সবার দেশটা এদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি সবাই এদেশের নাগরিক কাউকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই তাহলে বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের দেশে থাকে ধর্ম যার যার দেশটা সবার আরেকটি কথা মনে রাখুন মসজিদ মাদ্রাসা ঈদগাহ ময়দান এরপরে ধর্মীয় যত জায়গা আছে সমস্ত জায়গার প্রতিনিধি যারা যারা ওটাকে দেখাশোনা করে পরিচালনা করে তাদের একটা ডায়লগ আছে ডায়লগটা হলো যে হুজুর আমাদের এই জায়গায় সব ধরনের লোকেরাই আছে অর্থাৎ আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত ইসলাম আছে মুরিদি আছে আটরসিয়া আছে সর্বসাধারণ এখানে অবস্থিত আছে অতএব এমনভাবে বক্তব্য বা বয়ান বা খোদ বা দোয়া বা আলোচনা করবেন যেন সবাই খুশি থাকে এটাই লোকটা পরিচিত না যেন সবাই কি থাকে খুশি থাকে তো সবাইকে যদি খুশি করতে হয় তাহলে আমাকে সর্বপ্রথম যেটা বাদ দিতে হবে সেটার নাম হলো আউজুবিল্লা সবাইকে যদি খুশি করা লাগে তাহলে সর্বপ্রথম যেটা বাদ দিতে হবে সেটার নাম হলো আউজুবিল্লাহ হিবিনা রজিম কারণ শুরু করেছি যেটা দিয়ে ওটা চলে গেছে শয়তানের বিরুদ্ধে আমার উপরে শয়তান আর খুশি থাকবে না ঠিক না এখন শয়তানের বিপক্ষে কথা বললে আউজ বিল্লাহ হিমিনা রজিম পড়লে বেজার হয় শয়তান কে বেজার হয় শয়তান তো আউজ বিল্লা পড়লে যদি শয়তান বেজার হয় তাহলে এই আউজ বিল্লা পড়ার পরে শয়তানের সাথে যার সম্পর্ক আছে সেও তো বেজার হবে ঠিক না তাহলে সেও যদি বেজার হয় তাহলে আমার কথা বলার সুযোগ আছে কি নাই যাদের ধারণা যে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে তাদের এই ধারণাটা ভুল তাদের চিন্তাটা ভুলের কারণে আমার কথাটা তাদের কাছে ভুল বলে ধরা পড়ে যদি চিন্তার পরিশুদ্ধতা থাকতো তাহলে পরে এ কথাটা ভুল বলে তার কাছে ধরা পড়তো না যেমন যদি আপনি নামাজের কথা বলেন তাহলে বেনামাজি খুশি হবে না বেজার হবে বেজার হবে যদি আপনি সুদের কথা বলেন সুদখোর খুশি হবে না বেজার হবে যদি ঘুষের কথা বলেন ঘুষখোর বেজার হবে না খুশি হবে বেজার হয়ে যাবে যদি আপনি জেনার বিরুদ্ধে কথা বলেন জেনাকারী যে সে ব্যক্তি খুশি হবে নাকি বেজার হবে বেজার হবে যে ব্যক্তি লুটতরাজ করে সন্ত্রাস তার বিরুদ্ধে কথা বললে যে সন্ত্রাসী বা সন্ত্রাসের সাথে যার সম্পৃক্ততা আছে তার মন বেজার হবে না খুশি হবে বেজার হয়ে যাবে এভাবে করে যারা অন্যায় গোনা অপরাধ এসবের সাথে বামপন্থী অবস্থার সাথে যারাই জড়িত তাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করতে গেলে তারা আগেও বেজার হয়েছে এখনও বেজার হচ্ছে ভবিষ্যতেও বেজার তাহলে মসজিদে সবাইকে খুশি করে কথা বলার কোনো সুযোগ নাই যদি কোনো হুজুর কোন ইমাম বলে যে ঠিক আছে আমি এমনভাবে আলোচনা করব যাতে করে সবাই আমার উপরে খুশি থাকে এ কথা যদি কেউ বলে সাথে সাথে নাউজবিল্লা পড়ে ওই মসজিদ ত্যাগ করবেন কারণ ওই অক্তের নামাজ আর ওই বাটপাড়ের পিছনে হবে না যে ব্যক্তি শয়তানরাও খুশি রাখে আল্লাহকেও খুশি রাখে কবি আল্লামা ইকবাল বলেছেন ইহাল তোমার এই অবস্থাটা একটা জালিয়াতি এটা একটা ভণ্ডামি আমি যদি বলি সবাইকে খুশি করে চলবো তাহলে আমার এই কথাটা একটা ভণ্ডামি একটা জালিয়াতি মাকসুদ তেরা মাল হে তোমার উদ্দেশ্য হচ্ছে মাল কামানো সম্পদ আহরণ করা মসজিদের বেতন খাওয়া মাদ্রাসার বেতনটা নেওয়া যাতে আমি একটা ভালো বেতন পাই এই টাকাটা তোমার গ্রহণ করা হচ্ছে তোমার আসল উদ্দেশ্য যে সুন্দর পাগড়ি পরে যে কথাগুলো বললে কৌশল লাখ অন্ধাকার দিয়া লক্ষ লক্ষ মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে তুমি তোমার অর্থ কামাই করলে তুমি ধোকা দিয়ে বোকা বানায়া তুমি নিজের অর্থ সম্পদ বৃদ্ধি করে নিলে কি আশ্চর্য তোমার চাল কি চাল তোমার সবাইকে খুশি করা যাবে কি যাবে না যদি দুর্নীতির বিপক্ষে কথা বলেন তাহলে দুর্নীতি দুর্নীতিবাজ যারা তারা বেজার হবে ঠিক না সুতরাং এ বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে যে কোরআন হাদিস এটা সবাইকে খুশি করার জন্য না এটা সবাই খুশি হবে না এটা খুশি করা সম্ভব না অতএব সবাইকে খুশি হতে হলে সেইটা মেনে নিতে হবে যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করার কারণে শোকজ করা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে যখন নামাজের জামাত আদায় করলো তখন সুশীল সমাজের পাড়ায় আবার নতুন করে আগুন লাগলো এরা আবার নতুন করে কথা শুরু করলো তসলিমা নাসরিন সে বলেছে যে খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানায় ফেলান অনেকে মনে করেন তসলিমা নাসরিনের বিরুদ্ধে হুজুরেরা উঠে পড়ে কেন লেগেছিল যাকে এদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং অদ্যবধি পর্যন্ত দেশে আসা তার জন্য নিষিদ্ধ কি কারণে কারণ বহুত কিছু তসলিমা নাসরিনের এর বেয়াদবি চরম পর্যায়ে তসলিমা নাসরিন কলেজে যারা নামাজ আদায় করেছে তাদেরকে নিয়ে কটাক্ষ করে বলছে দ্রুত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানিয়ে ফেলবেন তার মানে মাদ্রাসা তৈরি হলে এদের গা ঠিক না নামাজ পড়া দেখলে পরে এদের গা ইসলামের পোশাক দেখলে এদের গা টুপি দেখলে এদের গা জলে তসলিমা নাসরিনের সাথে যারা একাত্মতা পোষণ করছে সময় আসবে অতি দ্রুত তসলিমা নাসরিনের মতো করে এদেশে চিরজীবনের জন্য বনবাসে যাওয়া লাগবে প্রিয় বন্ধুগণ প্রত্যেকজন ব্যক্তি বর্তমান সময়ে যাচ্ছে বাংলাদেশ হবে সুখী শান্তির একটি দেশ যেখানে সকল ধর্মের লোকেরা সকল বর্ণের লোকেরা তাদের নিজস্ব চিন্তা ভাবনার মধ্য দিয়ে আরামসে চলাফেরা করতে পারবে তার মানে এই নয় ইসলাম অধ্যসিত এলাকায় মুসলিম অধ্যুষিত এলাকায় তুমি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে আর তোমাকে মিষ্টি খাওয়াবে এই চিন্তাটা করার কোনো কারণ নাই প্রিয় বন্ধুগণ সুতরাং এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখনো বিপদ কাটেনি এখনো বিপদ কাটেনি এদের দোসররা এখনও আছে যাদের সামনে লুটতরাজের কথা বললে বলে যে আস্তে উল্টাপাল্টা কথা বললেন না আছেন এরকম সাবধান হয়ে যান যেটাকে অন্যায় অন্যায় বলুন যেটা রাত সেটাকে রাত বলুন যেটা কালো সেটাকে কালো বলুন যেটা আলো সেটাকে আলো বলুন উল্টাপাল্টা যদি মনে করেন তাহলে আপনার দুইটা জায়গা এক নম্বর হল পাবনার মেন্টাল হসপিটাল আপনার মাথা খারাপ হয়ে গেছে অন্যথায় বেশি বাড়াবাড়ি করলে দেশে থাকার মতো চিন্তাভাবনা আপনার বাদ দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহিটা বোঝা তৌফিক দান করেন বলেন আমিন প্রিয় বন্ধুগণ আরেকটি কথা হল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মানবতার বিশাল ফেরিওয়ালার কাজ করা দেখে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ওনার হাতে হাত রেখে একজন মুসলিম হয়ে গেছে কেন হয়েছে ওনার বক্তব্য হলো একজন নির্যাতিত দলের প্রধান সেই ব্যক্তি আমি হিন্দু জীবনেও আমি এটা এদেরকে পছন্দ করি না কিন্তু আমার বিপদে তারা যতটা যেভাবে নিবিড়ভাবে পাশে এসে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয়েছে এ ধর্ম আসলেই সত্য এ ধর্মের ভিতরে কোনো ভেজাল নাই এবং এটাই মানবতার কল্যাণে আমাদের সামনে আসা দরকার তিনি ইসলাম কবুল করেছেন প্রকৃত ইসলামটা হলো এমনই এটার স্বাদ এটার গন্ধ যদি ইসলামের স্বাদ ইসলামের গন্ধ প্রকৃতগতভাবে আপনারা পেতে চান তাহলে দেশটাকে ইসলামের চাদরে মোড়াইয়ে দেন বেধর্মী মুসলমান অমুসলমান যারা প্রত্যেকেই শান্তিতে বসবাস করবে দরজা খুলে ঘুমাবে হত্যা খুন গোম রাহাজানি নারীর সদিত্ব হারানোর আহাজারিয়ার চিৎকার এদেশের মাটি থেকে আর শোনা যাবে না ইসলামটাকে যদি আপনি আগাই দিতে পারেন আজ যদি ভারত প্রেম আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহর বাণী শুনুন আল্লাহ রাব্বুল বলেন লা তাজিদন্না আছাদ্দান নাসি আদা ওয়াতাল লিল্লাযিনা আমানু ল্যাহুদা ওয়াল্লাযিনা বলেন নবী তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ আপনি দেখতে পাবেন গোটা পৃথিবীর ভিতরে যত বর্ণের মানুষ দেখবেন যত ধর্মের মানুষ আপনি দেখতে পাবেন মুসলিমদের জন্য দুইটা সব চাইতে জঘন্যতম শত্রু এক নাম্বার হলো ইয়াহুদ আর এক নম্বর হলো মুশরিক কি এক নাম্বার কি আর একটা মুশরিক মুশরিক হলো হিন্দু মুশরিক কি হিন্দু এই মুসরিক মুশ্রিকরা হলো মুসলিমদের চূড়ান্ত দুশ্মন এই কথাটা কার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন লাতাজিদান্না শাদ্দান নাস মানুষের ভিতরে সবচাইতে শক্তিশালী দুশ্মন হলো আল্লাযিনা আমানু ঈমানদারদের জন্য আল ইয়াহুদ ওয়াল মুশরিক একটা হলো ইয়াহুদি জাতি আর একটা হলো মুশরিক জাতি দেখছেন তাকায়া ইয়াহুদি এদেশের সংখ্যায় কত নগণ্যের সংখ্যা সারা পৃথিবী লাখের মতো এই গোটা পৃথিবীর ঘুমটাকে হারাম করে দেয় ইসরাইল যখন বদমাসি শুরু করে তখন গোটা পৃথিবীর মানুষের ঘুম হারাম করে দেয় মুসলিমদের কেমন ভাবে হত্যা করে যে হত্যা দৃশ্য দেখলে পরে অন্তরাত্মা কেঁপে ওঠে এমন যন্ত্রণা এমন কষ্ট দিয়ে মুসলিমদেরকে মারে এই ইয়াহুদিরা হিটলার বলেছিল যে আমি ইয়াহুদিদেরকে মারলাম ষাট লাখ কত লাখ তদানীন্তন সময়ের ষাট লক্ষ ইয়াহুদিদেরকে মারলাম এই ষাট লক্ষ ইয়াহুদিদেরকে মারার পর কিছু ইয়াহুদি বাসায়া রেখে গেলাম যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ইয়াহুদিদেরকে আমি কেন মেরেছিলাম এটা যেন ভালো করে বুঝতে পারে তা পৃথিবীর মানুষ বুঝতে পারে সব মুসলমানেরা টের পায় যে কত খারাপ তাদেরকে কেন হত্যা করা হয়েছিল ষোলো বছরের বিশাল জুলুমের সময় পার করার পর বর্তমান সময়ের দুর্নীতি আর আইনা ঘরের তথ্যগুলো সামনে আসার পরে বাংলাদেশের মানুষেরা টের পাচ্ছে ওরা কেন সপরিবারে হত্যা করার চেষ্টা করেছিল রক্ত ভালো না ক্ষমতা ছাড়া আর কিছুই চোখে রাখে এই ইহুদিরা পৃথিবীর মানুষের সবচাইতে জঘন্যতম শত্রু আর এই চূড়ান্ত দুস্মনের সাথে বাংলাদেশের সবচাইতে বেশি বন্ধুত্ব হল বাংলাদেশ আওয়ামী লীগের আমি আজকে ইস্যুটা তুলতাম না কেন তুললাম লক্ষ্য করেন আপনাদের পাশের একজন আওয়ামী লীগ নেতা নির্বাচনের অঙ্গনগুলোতে তার একটা ভালো পজিশনও ছিল দারুণভাবে তার ভালো পজিশন ছিল মৌলানা দেলোয়ার হোসেন জামি বসুন্ধরা মসজিদের খতিব ও ইমাম তাকে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থানার ওসির কাছে তুলে দিয়েছে থানার আরেকজন দারোগা তাকে চরম অপমানমূলক কথা বলে অকথ্য ভাষায় গালিগালাস করেছে চূড়ান্ত গালিগালাস করেছে এবং ভাষাগুলো এত নিকৃষ্ট এত খারাপ শুধুমাত্র ক্ষমতার দাপটে আমি একদিন বলেছিলাম এদের ক্ষমতা দেখলে মনে হয় খানবাড়ির জমির পরিমাণ অথবা ভইয়া বাড়ির জমির পরিমাণ কিন্তু আচরণ দেখলে মনে হয় গোটা উত্তর গাজীর চট তার বাপের নামে রেস্ট্রি করা এমন বেয়াদি করে যেন মনে হয় গোটা দেশই তার বাবার নামে রেজিস্ট্রি করে দেওয়া এত পর্যায়ের করেছে ক্ষমতার দাপটে আশ্চর্য হয়ে গেছি বংশের সাথে আচরণটা মিলাতে পারিনি আশ্চর্য হয়ে গেছি তার সাথে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করার হিড়িক পড়ে যায় বিভিন্ন জায়গায় আলেমদের সাথে উঠা বসার হিড়িক পড়ে যায় সেই ব্যক্তি তলে তলে ওলামা একরামদের সাথে এরকম জঘন্য আচরণ করেছে আমার ধারণার বাইরে ছিল আমি আশ্চর্য হয়ে গেছি এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফি সাক্ষীরা বাড়ি তাকে চাকরিচ্যুত করার মেন ভূমিকা পালন করেছে এই নেতা স্থানীয় নেতা কোনো কাজ নাই খাবার দাবারের অভাব নাই কোনো কিচ্ছুর অভাব নাই তারপরে হুজুর চাকরি কিন্তু খাইছি আপনার মানে ওর পেট হুজুরের চাকরি না খাইলে আর ভরে না এ বেয়াদবি যারা করেছে তারা তো সম্মানের জায়গায় আছে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলামিন উত্তম ফাইসালা যেন করে দেন বেশি বদমাশি করার কারণেই বিচারপতি শামসুদ্দিন মানিকের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না ঠিক না ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না যারা জুলুমের পথ অবলম্বন করবে তারা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহ বলেন সবচাইতে মুসলমানদের জঘন্য শত্রুকে এখন বলুন পৃথিবীর ভিতরে পৃথিবীর ভূখণ্ডে মুসলিকদের জায়গাটার নাম হল হিন্দুস্থান এই হিন্দুস্থানের সাথে সম্পর্ক বেশিকার যার সম্পর্ক বেশি শত্রুর সাথে সম্পর্ক যে ব্যক্তি করে সে ব্যক্তি মানুষের বন্ধু হতে পারে আপনার শত্রুর সাথে যদি আপনার স্ত্রীর সম্পর্ক থাকে তাহলে আপনি এটা মানবেন ছেলের ঘোরাফেরা যদি আপনার শত্রুর সাথে হয় তাহলে এটা মানবেন তাহলে আপনার পরিচালক যারা তারা যদি আল্লাহর বর্ণিত সবচাইতে শত্রুর সাথে সবচাইতে বন্ধুত্ব থাকে তাহলে বুঝবেন ও আপনার বন্ধু নয় ও আপনার জীবনের চূড়ান্ত দুশ্মন এজন্য ভারত আমাদের মেরে ফেলতে চায় ভারত আমাদের শেষ করে দিতে চায় ভারত আমাদের কাছ থেকে শুধু নিতে চায় ভারত আমাদের চাপিয়ে মারতে চায় পানিতে মারতে চায় পানি দিয়ে ডুবায় মারতে চায় তবে লক্ষ্য করুন মুসলিম ওম্মা যদি সীসা ঢালা প্রাচীরের মতো এক কাতারে সামিল হয় আর যুদ্ধের তামান্না নিয়ে জেহাদের তামান্না নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে তারা যদি রাস্তায় নেমে পড়ে ভারতের পাঠানো পানি দিয়ে ওযু করে নতুন করে আবার যুদ্ধের প্রস্তুতি তারাই নিতে পারবে ইনশাআল্লাহ ওই পানি আমাদের ওজুর পানির মতো ব্যবহার হবে প্রিয় বন্ধুগণ ভারত যেভাবে বাংলাদেশের দুশমন বাংলাদেশের সাথে শত্রুতা করে আর ভারতের কথা বললে যাদের গা জ্বলে ওরা এদেশের বন্ধু না এ দেশের চূড়ান্ত প্রিয় এই ভারত আমাদেরকে শেষ করে দিতে চাই তবে আমি আপনাদেরকে বলছি হিন্দ মুসলিমদের সাথে হিন্দুস্থানের যুদ্ধ আর বেশি দূরে নয় আর বেশি দূরে নয় ইসলামিক স্কলার এবং গবেষক যারা তাদের মতে প্রকাশ করেছেন তারা এভাবে আগামী আগামী খুব দ্রুত সম্ভবত বছরের শেষের দিকেই গাজুয়াতুল হিন্দের সূচনা হবে মুসলিকদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে ইমানদার মুসলমানেরা মুসলিম হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাবে ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ভারতের নরেন্দ্র মোদি সেও পালাবার মতো পৃথিবী ঘুরেও ইন্দুরের গর্তও সেও খুঁজে পাবে না সেই দিন অতি দ্রুত আসবে ইনশাআল্লাহ আমাদেরকে যত জ্বালাচ্ছে এই জ্বালার তার একটাও বাদ পড়বে না একটা একটা করে আল্লাহ হরব্বুর আলামিন দেখাবে আপনি যেমন জ্বালিয়েছেন এখন কলার পাতার উপরে শোয়া লাগে ঠিক না বন্ধুর বাড়িতে গেলেন বন্ধু বলল এ বাড়িতে থাকার জায়গা নাই ফিরে যাও সে বলছে আমি কি টাকা পয়সা নিয়ে আসছি মামু বাড়ি থেকে যাওয়ার জন্য বলছে মামু বাড়িতে জায়গা হবে না ফিরে যাও দেশে ফিরে যাও। এ হচ্ছে তারা আসলে মুসলিমদের বন্ধু না মুসলিকরা পৃথিবীর কোনো মানুষের বন্ধুত্ব গ্রহণ করে না এরা সাধারণ মানুষের চূড়ান্ত তাকে যদি চিনতে ভুল করেন করার কিচ্ছু নাই আপনার কাছে কোরআন থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা আনতারু দা আনকাল ইয়াহুদা ওয়া লান নাসরা হাতা তাতাবি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহুদি খ্রিস্টান মুসলিম এরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না কার কথা আল্লাহর কথা ইহুদি খ্রিস্টান মুশরিক যারা তারা কোনোদিনও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যদি সন্তুষ্ট হতো তাহলে এই মুসরিকরা আমাদেরকে পানি দিয়ে মারবার চেষ্টা করতো না খাইছে তো পনেরো বছরে কম না কম খাইছে জনমের মতো খাইছে ইলিশ মাছ নিয়ে গেছে গ্যাস নিয়ে গেছে আম নিয়ে গেছে আর কি কত কে নিয়ে গেছে আমাদের দেশ থেকে এই দেশের গ্যাস সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধ পাম্পে গ্যাস পাওয়া যাবে না গ্যাস যাবে কোথায় মাটির তলদেশ দিয়ে বন্ধু রাষ্ট্রে এত কিছু দেওয়ার পরেও এই মুশরিকরা আপনাদের সাথে সেই বন্ধুত্ব টিকায় রাখতে ব্যর্থতা প্রকাশ করেছে কারণ আল্লাহ বলেন এরা কখনোই তোমার উপরে সন্তুষ্ট হবে না জীবনও যদি দিয়ে দাও মুশরিকরা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না সুতরাং ওরা কি চিন্তার কোনো কারণ নাই দেখার কোনো দরকার নাই আপনি আপনার পদে চলতে থাকুন এ কথাটা আল্লাহ আমার না কথাটা কার আল্লাহ সুতরাং মুশরিকদের সাথে বন্ধুত্ব তৈরি করার আগে চোদ্দবার ভাবনা চিন্তা করা লাগবে আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন জোরে বলেন আমিন আল্লাহকে মানব কয় জায়গায় সব জায়গায় সবাই পড়েন একবার আল্লাহ কয়জন এক অদিতীয় আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহর কোনো পুত্র সন্তান নাই আল্লাহর কোন কন্যা সন্তান নাই লাম ইউলাদ ইয়াকুল্লাহু আল্লাহর সমকক্ষ আল্লাহর সমান পৃথিবীতে আর কেউ নাই এখন আল্লাহ আলামিন কে মানবেন কয় জায়গায় সব জায়গায় আল্লাহকে মানবেন মসজিদের ভিতরে আল্লাহকে মানার দরকার আছে মাদ্রাসার মধ্যে আল্লাহকে মানবেন সংসদে আল্লাহকে মানার দরকার নাই সংসদে আল্লাহকে মানার দরকার অবশ্যই আছে অফিস আদালতে আল্লাহকে মানার দরকার নাই বিচার বিভাগে আল্লাহকে যদি মানার দরকার না হয় যদি অফিসে আল্লাহকে মানার দরকার যদি না হয় থানাগুলোতে যদি আল্লাহকে মানার দরকার না হয় শুধুমাত্র ধ্বজভঙ্গ রুগীর রোগীর মতো মসজিদার মাদ্রাসার আল্লাহ দিয়ে আমাদের কোনো কাম নাই আপনি বিশ্বাস করুন আল্লাহরুল আলমিনকে সব জায়গায় যারা মানতে চায় না তারাই মানবতার চূড়ান্ত দুঃশন কারণ ওরা জানে এখান থেকে যদি ইসলামকে দূরে সরানো যায় তাহলে আমি আমার মন মর্জি মোতাবেক চলাফেরাটা করতে পারি এই জন্য এরা ধর্মের উপরে সব চাইতে বেশি খেপা সব থেকে বেশি খেপা কিসের উপরে ধর্মের উপরে তসলিমা নাসরির উত্তর শরীরা ধর্মটাকে সহ্য করতে পারে না এটা ধর্মটাকে সহ্য করতে পারে না একটা মুসলিমে ভাবে চিন্তা করে একটা ওর্নার দাম কত 150 200 একটা ওর্নার দাম 150 টাকা মুসলিমরা চিন্তা করে এই ওর্নাটাই যখন কোন মুসলিম নারী 150 টাকা দিয়ে কিনে নিয়ে তার মাথা ঢেকে ফেলে इज्जत তার রক্ষা করার চেষ্টা করে তখন ওই দেড়শো টাকার দেড়শো টাকা থাকে না অন্যটার দাম হয় জীবনের চাইতেও বেশি এটা সুশীল সমাজ বুঝতে চায় না প্রিয় বন্ধুগণ সুতরাং এ ব্যাপারে আমাদেরকে নজর রাখতে হবে আল্লাহকে মানবেন সব জায়গায় কয় জায়গায় অফিসের ভিতরে কাকে আল্লাহকে দেখুন অফিস আদালতে যদি আল্লাহর উপরে আমাদের আস্থা থাকতো বিশ্বাস থাকতো তাহলে এত অত্যাচার মানুষের উপরে মানুষ করতে এত অত্যাচার করতে পারত না আমরা বিভিন্ন জায়গায় বলে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ পাক কিন্তু জালেমকে সহ্য করেন না জুলুম কারিকে পছন্দ করেন না এটা শাস্তি আল্লাহ দিয়েই থাকেন এটাই চিরসত্য জালেম জীবনেও বিজয় হয় না সব সবসময় বিজয় হয় বিজয় অর্জন করে মাজলুম জালেম কখনো বিজয় অর্জন করে না এই কথাগুলো মাইকে মাদ্রাসায় মসজিদে খুদবায় ওলামাইকরাম বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় বোঝাবার চেষ্টা করেছে কিন্তু তিনারা বুঝতে চান নাই ক্ষমতার দাপটে মনে করেছিলেন আমাদেরকে পরাজিত করার মতো পৃথিবীতে আর কোনো শক্তি নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন খেলা দেখালেন পনেরো বছর ক্ষমতায় থাকার পরেও ক্ষমতা ছাড়ার পর এখন পালিয়ে বেড়াতে হচ্ছে এক মিনিটও বাংলার জমিনে প্রকাশ্যে দাঁড়াতে পারছেন না আর ষোলোটা বছর নির্যাতনের স্টিম রুলার যাদেরকে চাপিয়েছেন গদি ছাড়ার আগেও যাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ রব্বুল বাংলার মাটিতে তাদেরকে শক্তভাবে দাঁড় করায় রেখে গোটা জাতির সামনে প্রসিদ্ধ করে দিয়েছে এটা কার খেলা এজন্য ক্ষমতা থাকলেই অন্যায় জুলুম করা যাবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান বলেন আমিন আল্লাহ থাকবেন কয় জায়গায় সব জায়গায় জোরে বলেন কয় জায়গায় সব জায়গায় আমাদের মৃত্যু হবে নাকি হবে না আমিন ও তুই আইদু দুনিয়ার মায়ায় পড়ে ও তুই মায়াই পড়ে করলি কত বাহানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও তোর যজ উকিল মুক্তার ও তোর যজ উকিল মুক্তার সেই দিনে কেউ থাকবে না যে নামেতে ডাক তো তোমায় সেই না মেয়ার কেউ ডাকবে না যে না মেতে ডাকতো তোমায় সেই না মেয়ার না কিনা প্রিয় ভাইরা আপনার নাম আমার নাম মাওলানা আসলাম জিহাদি আমি যখন মারা যাবো তখন আপনারা বলবেন প্রচার করবেন মাইকে বলে দাও আসলাম উদ্দিন জিহাদি ইন্তেকাল করেছে এখন আমার নাম ধরে আর কেউ ডাকবে না বলবে আসলাম জিহাদির লাশ ঠিক কিনা রিটায়ার্ড রিটায়ার্ড সেনাবাহিনীর সেনা কর্মকর্তা আমাদের প্রিয় একান্ত ভাই সানোয়ার হোসেন মৃত্যুবরণ করলেন আমরা মাইকে এলান দিয়েছি কি সানোয়ার ভাই ইন্তেকাল করেছে মানে সানোয়ার ভাই পৃথিবীতে আর নাই যেটা আছে এটার নাম কি লাশ এটার নাম যে নামে তে তোমায় সেই নামে আর কেউ ডাকবে না লাশটাকে আর সানোয়ার বলে কেউ ডাকবে না সবাই বলবে সানোয়ার নাই যেটা আছে এটা তার লাশ আল্লাহ রব্বুল আলমিন বলেন তাম পৃথিবীর কবরগুলোতে কত মানুষ দাফন হয়েছে একটার পর একটা দাফন করা হয়েছে একটা কবর স্থান মাটি দেওয়ার পর কবর দেওয়ার আর কোনো জায়গা নাই যখন কবর দেওয়ার আর কোনো জায়গা থাকে না তখন মানুষেরা কবর স্থানের উপরে আবার নতুন করে মাটি চাপা দেয় আবার নতুন করে মাটি চাপা দিয়ে সবগুলি উলট পালট করে আবার নতুন করে কবর দেওয়ার ব্যবস্থা করে নেয় জায়গা যখন কম হয়ে যায় পুরাতন কবরগুলো ভেঙে দিয়ে নতুন কবর দেওয়ার আবার সুযোগ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটার পর একটা কবর দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুন্নযী আরসাল আরিয়াহ ফাতুঈরু সাহাবান ফযুকুনা হু ইলা বালাদি মাইয়িতিন ফআহইয়াইনা বিহিল الأرض بعد موتها وكذلك النشور الله رب العالمين বলেন إذا زلزلت الأرض زلزالها যখন আল্লাহ রব্বুল আলামিন ধাক্কার পর ধাক্কা দিয়ে থাকবেন চূড়ান্ত পর্যায়ের ভূমিকম্প আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপরে যখন ধাক্কাই যে থাকবেন মাটি ধাক্কা সহ্য করতে না পেরে মাটির ভিতরে যা আসে সব বের করে দেবে মাটির ভিতরের মানুষগুলো থাকলে বেরিয়ে যাবে আপনি যদি এই কথাটা একটু প্রমাণ যদি আপনি করতে চান তাহলে পরে কোনো মানুষকে পেট ভর্তি করে খাবার দেওয়ার পর খাবার খাওয়া যদি শেষ হয়ে যায় আর তাকে যদি চূড়ান্ত পর্যায়ের একটা রোলার কোস্টারে যদি চড়াইয়ে দেন পার্কে নিয়ে গিয়া কয়েকবার ঘুরার পরে গলা দিয়ে ওর পেটের ভাতগুলো বের হয়ে আসতে বাধ্য হবে কথা ঠিক অথবা আপনি যদি তাকে প্রচন্ড বলবে ভাই পেট ভরা আর ঝাঁকা না যদি আপনি জোকস বলে তাকে বেশি হাসানোর চেষ্টা করেন লোকটা বেশি হাসতে না পেরে স্থান ত্যাগ করবে আর বেশি হাসা যাবে না কারণ আমার পেট ভরা যদি বেশি হাসতে যায় তাহলে ক্ষতি হয়ে যেতে পারে জমিনের ভিতরে কত খনিজ সম্পদ আলামিন রেখেছেন জমিনের ভিতরে গ্যাস জমিনের ভিতরে সোনা জমিনের ভিতরে তেল জমিনের ভিতরে কত পদার্থ আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন আপনি জমিনের ভিতরে কত মানুষকে দাফন করেছেন আপনি জমিনের ভিতরে কত কুকুরকে শুইয়ে দিয়েছেন জমিনের ভিতরে কত শিয়াল ঘুমিয়ে আছে জমিনের ভিতরে কত প্রাণী জগৎ ঘুমিয়ে আছে জমিনটা ভার হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধাক্কা দিবেন আল্লাহ পাক বলেন ওয়া ইদাল কুবুর বুউসিরাত আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরগুলোর দরজা খুলে দেওয়া হবে কবরগুলো এমন ভাবে উন্মুক্ত করে দেওয়া হবে কবরের ভিতর থেকে সব মানুষেরা উপস্থিত সব মানুষেরা বেরিয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কেমন ভাবে বেরোবে একটু মাথার ভিতরে চিন্তাটা ঢুকাও বৃষ্টির সময় যখন হয় তখন মানুষের ঘরের ডুয়ার ভিতর থেকে অথবা উঁচু জায়গাগুলো থেকে ওই পোকার দল সন্ধ্যার সময় লাইন ধরে বের হয় দেখছেন না সন্ধ্যার সময় ওই পোকার দল বের হয় দেখছেন বৃষ্টির সময় বৃষ্টির সময় একটা গর্তের ভেতর থেকে ওই পোকার দলে না যেইভাবে বেরিয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন কান্নাহুম জারাদুম মুনতাসির আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত কবরগুলোর দরজা যখন খুলে দেওয়া হবে কান্নাহুম জারাদুম মুনতাসির কবরের ভিতর থেকে তুমি দেখতে পাবে মানুষেরা ওই পুকার মতো লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে আল্লাহ আকবর কবির এমন একটা দৃশ্য তুমি দেখবে কবরের ভেতর থেকে ওই পুকা যে ওভাবে লাইন দিয়ে বেরিয়ে যায় তোমরা যে কবর গুলো বানিয়েছ কবরের ভেতর থেকে দেখবে ওই পুকার মতো মানুষ বেরোচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওকলাল ইংসা নোমালাহা জোরে বলেন আল্লাহ আল্লাহ রব্বুর আরামিন বলেন মরা মানুষ জিন্দা মানুষ মানুষ সমস্ত মানুষেরা মাটির ভেতর থেকে এক এক করে যখন বেরিয়ে যাবে সব মানুষ বের হয়ে যাবে প্রাণী প্রাণীজগৎ বেরিয়ে যাবে মানুষেরা আশ্চর্য হয়ে বলতে থাকবে ওকলাল ইংসা নো মালাহা এই কবরের কি হয়েছে মাটির কি হয়েছে মাটির ভিতরে কোনো কিছু পুঁতে রাখলে সেটা থেকে যেত এখন একটা এমন অবস্থা হয়ে গেছে মাটির ভিতরে কিছু দিলে মাটি রাখে না মাটি সব বের করে দেয় কবি বলেন ভিন্ন এক রূপেতে জমিন বদলে দেয়া হবে চাদরের মতো জমিনকে বিছিয়ে দেয়া হবে ভিন্ন এক রূপেতে জমিন বদলে দেয়া হবে চাদরের মতো জমিনকে বিছিয়ে দেয়া হবে আল্লাহ আকবার আপনি যখন শীতকালে শীতের সময়ে শীতের সিজনে চাদর অথবা আপনার পশুমী যে শীতবস্ত্রটি পরিধান করেন পরিধান করার আগে এটাকে ঝাড়া দেন নাকি দেখ না চাদরের দুই মাথা ধরে এরকম ঝাড়া দেন না ঝাড়া দেন যদি এর সাথে কোনো ময়লা থাকে এর সাথে কোনো পিপড়া থাকে এর সাথে যদি কোনো তেলাপোকা থাকে ওই পোকা থাকে যদি কোনো রকম ওই ভাজের মধ্যে কাপড়ের ভিতরে গিয়ে থাকে আপনি এত জোরে ঝাড়া দেন একবার নয় মাসন নিয়ম হলো কমপক্ষে কয়বার তিনবার ঝাড়া দেন তিনবার তিনবার যখন কাপড়টা ঝাড়া দেন তখন এই কাপড়ের সাথে লেগে থাকা তেলা আর থাকতে পারে না ছিটকে পড়ে যায় পড়ে যায় না ছিটকে পড়ে যায় জমিনের কোণ ধরে আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী আল্লাহ পাক এমন ভাবে ঝাড়া দিবেন জমিনের ভিতরে যা আছে সব তেলাপুকার পোকার মতো ছিটকে পড়ে যাবে জমিন পাতলা হয়ে যাবে আল্লাহু আকবার মানুষের পায়ের নিচে স্বর্ণ খচিত সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব মানুষের পায়ের নিচে গড়াগড়ি খাবে এই গুলো খাওয়া দেখে মানুষরা একে অপরের সাথে বলা বলি করবে এটা তো সেই সম্পদ যেই সম্পদ কুক্ষিগুত করার জন্য আমরা আমাদের সমস্ত পাওয়ারগুলোর অপব্যবহার করেছিলাম এটা তো সেই সম্পদ সেই টাকা পয়সা সেই স্বর্ণের বার আর সেই অর্থ যে অর্থগুলি আমরা পাচার করে সুইস ব্যাংকে জায়গা করে দিয়েছিলাম এটা তো সেই টাকা যে টাকার জন্য আমি মানুষ মেরেছি যে অর্থ সম্পদের জন্য আমি মানুষকে হত্যা করেছি যে অর্থ সম্পদের জন্য স্বামীকে ধরে নিয়ে গিয়ে স্ত্রীকে বলেছে যে আপনি যদি এত লক্ষ টাকা দিতে পারেন তাহলে আপনার স্বামীকে ছাড়বো আর যদি দিতে না পারেন তাহলে আমাদের হাতে লাইন আছে অনেকগুলো আমরা এটা এটাকে কাউন্টার করে দেব এনকাউন্টার করে দেব মেরে ফেলবো ক্রসফায়ার দিয়ে দেব সন্ত্রাসী মাদক মাদক মামলা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে ওসি বিপ্লব কুমার আর এই ভাতের হোটেলের হকির নির্বাচ্চা হারুন ভাতের হোটেলের হারুন নাম শুনছেন না ওরে এখন ভাতের হোটেলেও কেউ রাখবে না অ যদি কোনো জায়গায় গিয়ে দেখে যে ভাই আমি কিচ্ছু করবো না খালি তোদের প্লেট ধুইয়া দেব আমারে রাখ রাগ ওরে দেখার সাথে সাথে আগে উত্তম মাধ্যম দিয়া ওরে আপ্যায়ন করবে তুই আগে খা জনমের মতো আশ্চর্য ব্যাপার স্বামীকে ধরে নিয়ে স্ত্রীকে বলছে প্রথম প্রস্তাব আমার সাথে তোমার রাত কাটাতে হবে দ্বিতীয় প্রস্তাব হল তোমাকে এত লক্ষ টাকা দিতে হবে যদি দিতে পারো তাহলে তোমার স্বামীকে ছেড়ে দেব আর যদি দিতে না পারো তাহলে তোমার স্বামীকে আমরা মেরে দেব অর্থ সম্পদ কামানোর জন্য যা খুশি তাই করেছে ক্ষমতার অপব্যবহার করেছে এদের উত্তর স্বরী কিন্তু পুলিশ বাহিনীর মধ্যে এখনো আছে এদের সোলজার এখনো কিন্তু আছে এদের স্পাই এখনো আছে যাদের চরিত্র এখনো ভালো হয় নাই অবস্থাটা হলো এমন পুলিশের সামনে যদি আপনি বলেন যে স্যার সম্মানের সাথেই যদি বলেন আপনি যেটা করছেন এটা ঠিক হচ্ছে না এটা অন্যায় হচ্ছে প্রকাশ্য দেখা যাচ্ছে এটা অন্যায় হচ্ছে যেই পুলিশ অন্যায়টাকে স্বীকার না করে বলে তুই আমার আইন শিখাস বুঝে নিবেন এটাই হলো সেই অজাতের বিচি দেরি করা যাবে না ওখানেই ধরে তার উত্তম মাধ্যম দিয়ে দিবেন তার কারণ তোমাদেরকে বলছি যদি জনগণের পক্ষে জনগণের জন্য যদি কাজ করতে না পারো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তোমাকে চাকরিতে রাখলেও স্বেচ্ছায় পদত্যাগ করে বাড়ি গিয়ে মোষ পাল তাহলে অন্তত সম্মান বেঁচে যাবে এইট পাস করা পুলিশ অফিসার গ্রাজুয়েট ছাত্রকে যখন বলে তুমি আমার আইন শিখাও বুঝে নিবেন এরা আইনের রক্ষক না এরা জালিম সরকারের পাঁচ আটা দালাল ছিল এরা এখনো আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন চিন্তা জাগিয়ে দিচ্ছেন এই সম্পদ অর্জন করার জন্য কত মানুষকে রিমান্ডে নিয়েছ কত মানুষকে অত্যাচার আসামি পাও নাই বলে ছোট ভাইকে ধরে বাবা মাকে একটা কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়েছ আল্লাহ রব্বুল আলমিন বলেন এটার নাম হলো জুলুম অন্যায় করেছে একজন আর শাস্তি পেতে হয় আর একজন অন্যায় করেছি আমি শাস্তি যদি আমার ছেলে পায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলে এটার নাম হলো জুলুম এটার নাম হলো অত্যাচার আমি শুধুমাত্র ন্যায়ের পক্ষে কথা বলি বলে আমার মসজিদের সামনে প্রেসের গাড়িতে করে এসে ডিবির ভাইরা দাঁড়িয়ে থাকে অথচ আমাদের দেশে কত সোর সিটার বাটপার রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ওই প্রশাসনের লোকেরা তাদেরকেই স্যালুট করতে বাধ্য হয় ঠিক না এই যে কালামানিক যেটা ধরা পড়ছে বিচারপতি শামসুদ্দিন মানি এ তো রাজাকার ছাড়া আর কিছু দেখতো না ওর বিপক্ষে গেলেই রাজাকার ওকে যদি কেউ কাউন্টার দেয় কথা তাইলে সাথে সাথে সেও রাজাকার যদিও সে মুক্তিযোদ্ধা হয় তারপরেও সে রাজাকার ও তো রাজাকার ছাড়া আর চোখে কিছুই দেখতো না তো আল্লাহ আরামিন আলামিন বলছেন এই মানুষগুলো তাদের অর্থ সম্পদ কুক্ষিগুত করার জন্য যেই কষ্টটা স্বীকার করেছে যা করা দরকার তাই করেছে ওরা তখন কেয়ামতের ময়দানে এই সম্পদগুলো দেখবে পা দিয়ে নাড়া দেবে আর বলবে এটা তো সেই সম্পদ যেই সম্পদ অর্জন করার জন্য আমরা আমাদের ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছিলাম আল্লাহ আল্লাহরবুর আলামিন বলেন কেয়ামতের কঠিন ময়দানে মানুষেরা এই সমস্ত বিষয়গুলো দেখার পরে তাদের অন্তরে লজ্জা জাগবে তাদের অন্তরে ভয় জাগবে তাদের চক্ষু লজ্জা সৃষ্টি হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সমস্ত কিছু জমিনের উপরে গড়াগড়ি খাবে আর মানুষেরা তখন বলতে থাকবে জোরে বলেন আল্লাহ তখন তুমি দেখবে তারা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ছে তারা ভয়ের চোটে অস্থির হয়ে যাচ্ছে এই সম্পদ অর্জনের জন্য আমরা যা করেছি সবগুলো আমাদের চোখের সামনে এখন আল্লাহরব্বুল আলমিনের সামনে সব প্রকাশ হয়ে যাবে কিভাবে আমাদের জীবন রক্ষা হবে প্রিয় আল্লাহ আল্লাহরবুল আলমিন কামতের ময়দানে অপরাধী আসামি আর বাদী বাদী আর বিবাদী দুইটাকে এক জায়গায় করে দাঁড় করাবেন কোরআন বলছে আমি নয় কে বলছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুইটাকে এক জায়গায় দাঁড় করাই দেবে আমাকে যারা অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করাবেন আর যারা অনুসরণ করেছে আমাকে এক জায়গায় দাঁড় করাবেন যারা অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করাবেন ভালো করে বুঝুন যদি আপনি কোনো নেতার অনুসরণ করে থাকেন বঙ্গবন্ধুর অনুসারী আছে না কি নাই আছে বঙ্গবন্ধুকে দাঁড় করানো হবে এক জায়গায় আর তার অনুসারী যারা তাদেরকে দাঁড় করানো হবে লাইন দিয়ে কথাটা কার আল্লাহ আল্লাহ আল্লাহফাক্ বলছেন আমি আয়াতে কারিমার দলিল দিচ্ছি ইয়া ও মায়াসর হুম ও মায়া আবদোন আমিন্দুন ইল্লাহ ফয়াকুল আনতুম আদলাতুম আইবা দিহা উলা এ আম হম দল্লু সাবি আল্লাহ আক বা পরিষ্কার করে বলছেন আল্লাহ আল্লাহফা অনুসারী যাকে অনুসরণ করা হয়েছে তাকে দাঁড় করানো হবে আর যারা অনুসরণ করেছে তাদেরকে দাঁড় করানো হবে বঙ্গবন্ধুকে দাঁড় করানো হল আর বঙ্গবন্ধুর অনুসারী যারা তাদের কেদার করণ হলো। বংগবন্ধুর দারকরণের পরে প্রশ্ন করা হচ্ছে। আনতুম আশাদদু তাকে প্রশ্ন করা হচ্ছে ইয়াউমায়ে আহশারুহু মামায় আবুদুর আমিনদুল্লাহ ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদিহা উলাই আম হুম দাল্লু সাবিল কথা শুনতেছেন লক্ষ্য করে একটা শব্দ যখন বাদ না পড়ে খেয়াল করে বংগবন্ধুকে আল্লাহ পাক প্রশ্ন করবেন এভাবে তুমি কি এই মানুষগুলোকে বলেছিলে যে আমার নামে মূর্তি বানায়া সেই মূর্তি সকাল সন্ধ্যা পূজা করবি প্রশ্ন করবে আল্লাহ কাকে যাকে অনুসরণ করা হয়েছে তাকে প্রশ্ন করা হবে তুমি কি বলেছিলে যে আমার নামে মূর্তি বানায়া চারশো কোটি টাকা দিয়ে কত টাকা চারশো কোটি টাকা চারশো কোটি টাকার মূর্তি বানায়া এই মূর্তি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে সম্মান করতে হবে ফুলের মালা দিতে হবে এই শিরকের কাজটা করতে হবে তুমি কি এদেরকে বলেছিলে তখন বঙ্গবন্ধু উত্তর দিয়ে বলবে কল ও সুবে আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি এদেরকে এই সমস্ত কথা একটাও বলি নাই মিথ্যা প্রমাণ করে দেবে কোরআন বলছে সেদিন বাঁচার চোটে বা নিজেকে আত্মরক্ষা করার জন্য কে সন্তান আর কে স্ত্রী আর কে দলীয় লোক ভুলে যাবে কেউ কারোর কথা মনে রাখবে না আরে দলীয় লোক তো মনে রাখবেই না যদি মনেই রাখতো আপনি যদি মনে করতো তাহলে আল্লাহর কসম বাংলাদেশ জামাত ইসলামীর এতগুলা মানুষকে হত্যা করেছেন ফাঁসির কাজটা ঝুলিয়েছেন খুন করেছেন গুম করেছেন দাড়িওয়ালা টুপিওয়ালারা একটাও পালাই নাই জীবনের ভয়ে আর আপনাদেরকে তিনি এতই ভালোবাসেন নিজের জীবন নিয়ে আগে পালাইছেন এরা যদি দুনিয়া এটা করে পরকালে কি পরিচয় দেবে দেবে আল্লাহ পাক বলেন ইয়াও মায়া ফিরৰুল মাৰো অমিন আশিহি ওয়া ওম্ মিহি ওয়া আবিহি অ সহি বাতিহি ও বাণী লিকুলিম রি ইম্ মিন হুম য়াও মা ইদিং আল্লাহ বা আপনার পরিচিত মানুষগুলোর কথা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন ভাই স্ত্রী সন্তান দলীয় লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার আমার পরিচয় দেবে না সবাই ভাববে হাই হাতা হাই হাতা লিমা তো আদু ইয়ানাফসি সবাই বলতে থাকবে চিন্তা করবে আজকে আমার কি হবে আজকে আমার কি হবে আজকে আমার কি হবে পৃথিবীর কোন মা দাঁড়িয়ে যখন চিন্তা করবে আমার কি হবে পৃথিবীর কোন পিতা দাঁড়িয়ে যখন চিন্তা করবে আমার কি হবে একজন সন্তান মনে মনে ভাববে আমার তো কিছুই নাই জাহান্নামে নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই আর কোনো উপায় নাই জাহান নাম থেকে বাঁচতে হলে আমার সামান্য কিছু নেকির প্রয়োজন তার আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাইবে আর বলবে ভাই আজকে মহা বিপদে পড়েছি দয়া করে তুমি আমারে সাহায্য করো আমারে বাঁচাও বলবে তুমি কে আমি তোমার কলিজার টুকরার সন্তান মা উত্তর দিয়ে বলবে অসম্ভব পৃথিবীর মুখে আমি কোনোদিন বিবাহ করি নাই আমার কোনো সন্তান হওয়ার প্রশ্নই ওঠে না তুমি আমার কেউ নও সরসর আমার সামনে থেকে সরে যাও তিনি তাকে ধাক্কায়া ফিরাইয়া দিবেন দুইটা কারণে এক নাম্বার যেন তাকে কিছু দেওয়ার প্রয়োজন না হয় দুই নাম্বার আল্লাহ পাক যদি জেনে যায় এ ছিল আমার সন্তান আর এর গুনার কারণে যদি আমাকে নতুন করে আবার অপরাধে সাব্যস্ত করা হয় এই জন্য সবাই সবার থেকে মুখটা লুকাবে সবাই সবার থেকে পরিচয় গোপন করবে কেউ কারো সাথে সাক্ষাৎ করবে না কেউ কারোর পাশে এসে দাঁড়ালে বলবে খবরদার তুমি আমার পাশে দাঁড়ায়ও না ওখান থেকে একটু সরে যাও পৃথিবীর ভিতরে যদি কোনো নির্দিষ্ট চোর থাকে চোরের সাথে আপনি বসে চা খাবেন না কেন সাধারণ মানুষ যখন আমাকে দেখবে যে আমি অমুকের সাথে বসে চা খাচ্ছি তখন হয়তো তারা ধারণা করতে পারবে চোরের সাথে আমারও কোনো সম্পর্ক আছে এজন্য চোরের মন বুঝলি প্রিয় বন্ধুগণ কেয়ামতের ময়দানে মা বাবা তার সন্তানের পরিচয় গোপন করবে এক নাম্বার সন্তানের অপরাধের কারণে আমাকে যেন শাস্তি বেঁধে না হয় দুই তাকে যেন কিছুই দিতে না হয় লোকেরা তখন চতুর্দিক থেকে ফিরে যাবে ফিরে যাবে চিৎকার করতে থাকবে কাঁদতে থাকবে আমার মা আমার পরিচয় দিল না আমার বাবা আমার পরিচয় দিল না আমার স্ত্রী আমার পরিচয় দিল না স্ত্রীরা তো প্রথম থেকেই পরিচয় দেবে না কারণ পৃথিবীর এখানে আমরা যারা বসে আছি আমার কথা যারা নারীরা যারা শুনছে এবং আমার কথা পুরুষেরা যারা শুনছেন ভালো করে লক্ষ্য করেন এই পৃথিবীর জমিনে আপনার স্ত্রীর সাথে যদি ঝগড়া লেগে যায় মুহূর্তের ভিতরে আপনার স্ত্রী আপনার নামে আসলিয়া থানায় মামলা করে দেবে আপনি যদি একই দে তার চাহিদা মোতাবেক মার্কেট করে দিতে না পারেন তাহলে বলবে তোমার হাতে পড়ে কোনো দিন শান্তি পেলাম না সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমাকে শান্তি দিতে পারলে না অথবা যদি আপনি তাকে সামান্য কিছু কম দিতে থাকেন জমি জায়গা অথবা ঝগড়া যদি লেগে যায় স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে মামলা করে দেবে তার নিজের অধিকার রক্ষা করার জন্য কেয়ামতের কঠিন আদালতে আপনার পাশে থেকে পরিচয় দেবে এটা দুনিয়ার আচরণ দেখে বিশ্বাস হয় না আল্লাহর আলামিন বলেন স্বামী থেকে স্ত্রী আলাদা স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে গেছে কেউ পরিচয় দিতে চাইবে না সবাই হয়ে ফিরে যাবে সবাই চিন্তা করবে একটা আজকের ময়দানে এরিয়া ছেড়ে যদি পালিয়ে যেতে পারতাম আজকের কিয়ামতের ময়দানে এই জায়গা ছেড়ে যদি পালিয়ে যেতে পারতাম তাহলে বড় ভালো হতো পাক রব্বুল আলামিন বলেন আইনাল মাফার কল্লা লা ওয়া সার ইলা রাব্বিকা ইয়াউমা আদিনিল মুসতকর জোরে আজকে ভাগবার মতো সামান্য কোনো জায়গা নাই যেখানে যাবে ওই জায়গা চিৎকার করে আল্লাহকে বলে দেবে আল্লাহ তোমার दुश्मन তোমার পাপী পবিশটো তোমার এই বান্দা আমার এই দিক দিয়ে হেটে যায় আজকের অবস্থা তাই হয়েছে না কেয়ামত দেখার জন্য আল্লাহরবুল আলমিন তিনটি সুরা দিয়েছেন ইদা শামসু কৌবিরত ইদা শ্যামা উং ফাতর বা ইদার শ্যামা উং এই তিনটি সুরা কেয়ামত সচক্ষে দেখার জন্য আল্লাহরব্বুল আলমিন দিয়েছেন যদি কেউ কেয়ামতটা সচক্ষে দেখতে চায় তাহলে যেন এই তিনটি সুরা পড়ে এখন কেয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দেবে না যখন পালাবার জন্য চিন্তা করবে এরিয়া ছেড়ে চলে যাব সীমানার বাহিরে চলে যাব যেন আল্লাহ ধরতে না পারে পাগলামি বুদ্ধি সেখানেও করবে সেখানেও করবে সুরাই ইয়াসিনে আপনারা পড়েছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আর তাশাহাদু আরজুলুহুম বিমা কানো ইয়াক্সিবুন মানুষের ঠোঁট আল্লাহ কি করবে সেলাই করে দেবে ঠোঁট যখন সেলাই করে দেবে ঠোঁট সেলাই করার প্রয়োজনীয়তা কি ঠোঁট কেন সেলাই করবে আল্লাহ কারণ ঠোঁট দিয়ে তখনও মিথ্যা কথা বলছে তখনও বলছে আপন জন হারানোর ব্যথা আমার সাইতে কেউ বোঝে না অথচ হাজার হাজার মায়ের বুক খালি করে দিচ্ছে জাতির সামনে কালো কাপড়ে আবৃত হয়ে তার স্পেশাল টিসু হাতে নিয়ে গোটা জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করছে আর বলছে আপন জন হারানোর ব্যথা আমার চাইতে কেউ বোঝে না অথচ হাজার হাজার ছাত্রদেরকে মেরে হত্যা করে সাপলা চত্বরটাকে রক্তে লাল করে দিয়েছে এই মিথ্যা বলি শুধু দুনিয়াতে না আখেরাতেও বলবে ওই দিনও বলবে কে দেখতে চান আপনারা আরো ভালো করে তিনটা সুরা মিলায় মিলাইয়া পড়বেন দেখতে পাবেন কে তার নকল কপিয়ে দুনিয়াতে দেখা যাবে এখন এ মানুষগুলো যখন মিথ্যা বলতেই থাকবে আল্লাহরবুল আলমিন বলবেন এই বান্দা শুধরাবে না হ্যাঁ ফেরেস এর ঠোঁট সিলাই করে দাও দুই ঠোঁট আগুনের সুতা দিয়া সিলাই করে দেওয়া হবে সিমেন্টেড করে দেওয়া হবে এই ঠোঁট দিয়ে আর কোনো শব্দ বেরোবে না বড় আশ্চর্যের ব্যাপার হলো হাতের আঙ্গুলের মাথাগুলো জবান ফিরে পাবে কি আশ্চর্য ব্যাপার আপনার এই আঙ্গুলের মাথাগুলো হা করে কথা বলছে আপনার তার দিচ্ছে বলছে আল্লাহ তোমার এই বান্দা যা বলছে সব মিথ্যা আমরা যেটা বলছি সেটাই সত্য পা তার সাক্ষী রাজ সাক্ষী হচ্ছে পা পা বলছে আল্লাহ এ কথা চূড়ান্ত সত্য কারণ আমাকে সম্পদ করার জন্য ওই হাত যে যে বলল আমার দিয়ে চুরি করে সই আমি পা তার সাক্ষী আমার দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল সেখানে এই সাক্ষীগুলো যখন তারা দেবে তখন মানুষেরা অস্থির হয়ে যাবে হয়রান হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার কি আশ্চর্য ব্যাপার চামড়া তোমার কত আদর করলাম কত কিছু দিলাম শীতকালে যেন শীত না লাগে তুমি যেন ফেটে চৌচির হয়ে না যাও সেজন্য কত দামি লোসন ব্যবহার করলাম আর আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস বেটা তখন পা তার জবান খুলে যাবে হাতের জবান খুলে যাবে তখন তারা বলবে দুনিয়াতে তোমাকে থামানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি আজকে বলার সুযোগ যখন পেয়েছি যা আমার মধ্যে আছে একটা গোপন রাখবো না সব বের করে দেব এই সমস্ত কথা আল্লাহ রব্বুল আলমিন করানুল কারিমার ভিতরে বলে বলে দিয়েছেন সুবাহান দ্বিতীয় নম্বর কথা হলো আলিমাত আখরত লক্ষ্য করুন কিয়ামতে আল্লাহ পাক বলছেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত বিআই দামবিন কুতিলাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করবেন মাটি থেকে যাদেরকে হত্যা করা হয়েছে বের করার পর কথার গুরুত্বটা বোঝেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত বিআইয়ি দামবিন কুতিলাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত প্রশ্ন করবেন আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন যাকে মারা হয়েছে যাকে মারা হয়েছে এখানে দুটো জিনিস ওজন খেয়াল করেন শিক্ষিত ভাইয়েরা খুব ভালো করে লক্ষ্য করেন একজন মেরেছে আর একজন মার খেয়েছে তো যাকে মারা হয়েছে সেও হাজির যে মেরেছে সেও হাজির বিচারক এই দুইজনকে সামনে নিয়ে যদি বলে যে মেরেছে তাকে যদি বলে যাই বলো তো তুমি ওকে কেন মারছো কি কারণে মারলে একে তুমি এর গায়ে হাত তুললে কেন এই কথা যদি বলে তাহলে বোঝা যাবে যে বিচারক যিনি মারছেন তারটাও দেখতে চায় আর যে মার খেয়েছে তারটাও দেখতে চায় সমান করে একটা ফাইসারা সে করতে চায় এই জন্য জিজ্ঞেস করছে তুমি কেন মারছ আর যদি যে মারছে সেই লোকটা যদি প্রকৃতই খারাপ হয় আসলেই যদি মানে বদমাস হয় তাহলে পরে বিচারক তাকে যদি চেনে এবং ভালো করে জানে তাহলে তাকে জিজ্ঞেস করবে না তুমি কেন মারছ বরং বিচারক জানে যে এ মারারই লোক কথা কি বুঝাতে পারছি বিচারক জানে যে এ মারারি ও যে আচরণ ও বদমাইশ ও এই কামি করে বেড়ায় সুতরাং ওর কাছে মারছ কেন এটা জিজ্ঞেস করার দরকার নাই একবারে জিজ্ঞেস করবে ভিকটিমকে বলবে তোমাকে কেন আঘাত করা হয়েছে বলো আর এটা হলো করানুল কারিমে বলছে এটা হলো একটা চূড়ান্ত পর্যায়ের ধমক আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত যে মেরেছে আল্লাহ পাক তাকে প্রশ্ন না করে যাকে মারা হয়েছে আল্লাহরুল আলমিন তাকে বলবেন ক্ষতিরাত বলো কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে যে হত্যা করছে আল্লাহ তাকে প্রশ্ন করবে না প্রশ্ন করবে তাকে যাকে মারা হয়েছে যাকে মারা হয়েছে তাকে উঠায়া প্রশ্ন করবে বলো তোমাকে কেন মারা হয়েছে তার শিরবিদন বলেন এটা একটা চরম ধমক যে ব্যক্তি মারছে তার জন্য চরম ভয়ের কারণ হবে কারণ যে মার্সে তার সম্পর্কে সব চাইতে ভালো জানেন কে আল্লাহ চাইতে আর ভালো কেউ জানে কেউ জানে না এখন সাংবাদিকেরা লালটাকে সাদা বানাইয়া দিল এরকম সাংবাদিক আছে না যাদেরকে এক নামে বলা হতো হলুদ মিডিয়া সাংবাদিক হলো জাতির বিবেক বলা হয় সাংবাদিকদেরকে কি বলা হয় জাতির বিবেক কিন্তু সাংবাদিকগ এমনভাবে বিক্রি হয়ে গিয়েছিল এরা এখনও বিক্রি আসে আছে না আছে মানবতার কল্যাণে শত শত আলেম ইসলামী আন্দোলনের কর্মীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে কুমিল্লা ফেনী চাঁদপুর এবং এই চট্টগ্রামের বানভাষী অঞ্চলগুলোতে আমাদের দেশের সাংবাদিকরা আমাদের চ্যানেলগুলো খুব বেশি একটা দেখাচ্ছে না বিব্রতকর অবস্থায় যেটা পড়ছে সেই জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করছে ইসলামী আন্দোলনের কর্মীরা যে কাজটা করছে এটা যে ভালো এটা তারা এখনো মেনে নিতে পারছে না মনে করছে বুবুান আবার আসবে আমাদের অবস্থা আবার ভালো করে দেবে এটা ভাবছে না এটাই ভাবছে আমি বলবো যেই চ্যানেলগুলো সত্য নিষ্ঠা সংবাদ দেয় না আপনারা আন্দোলন করার দরকার হবে না ঘরে বসে আন্দোলন করবেন কি ওই চ্যানেল চালাবেন না চ্যানেলটা আপনার টিভিতে চালাবেন না এটার মায়েরটা কোথায় আমি আপনাদেরকে বলে দেই যদি বাংলাদেশের সব ঘরের মানুষেরা নির্দিষ্ট একটি চ্যানেলকে না দেখার সিদ্ধান্ত নেয় টি পড়ে যাবে চ্যানেলও আর চালু রাখতে পারবে না আপনি খ্যাতা কম্বল গোটাতে বাধ্য হবে কিচ্ছু করা লাগবে না শুধু ওই চ্যানেল বন্ধ করে দিবেন আর দেখবেন না ওই চ্যানেলটা বঙ্গবন্ধুর একটা কথা মনে আছে যদি টেলিভিশন আমাদের কথা না বলে বাঙালি টেলিভিশনে যাবেন না যদি রেডিও আমাদের কথা না বলে বাঙালি রেডিওতে যাবেন না তার মানে ওই রেডিও আর দেখার শোনার দরকার নাই টেলিভিশন আর দেখার দরকার নাই ইসলামী আন্দোলনের কর্মীরা এত জনগণের কল্যাণে এত কাজ করে যাচ্ছে আমাদের টেলিভিশনের ক্যামেরাগুলো সেখানে থাকে না কোথায় হাতি মরে গেছে কোন জায়গার সাপরে পাখি খাওয়াচ্ছে অন্ধ সাপ কি করে এত দূর থেকে এতদূর আসলো রাসেল ভাইপা কি রাসেল ভাইপা সব সাংবাদিকেরা জানো রাসেল ভাই পরে নিয়ে এমন পড়া পড়লো যে সাপরে ভাইপো বানায় ফেলাইলো কি অবস্থা করে ফেললো এত মানবতার মানব পচে গলে দুর্গন্ধ হয়ে যাচ্ছে এগুলো জাতির সামনে প্রকাশ না করা এটা সাংবাদিকতার সাথে চরম বিশ্বাসঘাতকতা করা যে বিশ্বাসঘাতকতা করতে পারে নাই বলে সাগর রুনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাংবাদিক দম্পতি সাগর রুনির বিচার আজ হয় না তবে বিচার হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের জন্য আমাদেরকে কবুল করেন বলেন আমিন